হ্যালো বন্ধুরা, আমি অনির্বাণ, তোমাদের ফ্রেন্ডলি গার্ডেনার, অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। বন্ধুরা, আজকে ঠিক সকাল 11টায় আবার চলে এসেছে নতুন ভিডিওর সাথে। আর আজকের ভিডিওটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। যারা চাইছো সারা বছর বোগেনভিলিয়া করব, সারা বছর সুন্দর ফুল তোমাদের গাছে ফোটাবো, ঠিক আছে? আর আজকে একটা রিকোয়েস্ট করব, যারা যারা ভিডিওটা দেখছো একটা কাগজ পেন নিয়ে বসো, যেই যেই কথাগুলো বলবো লিখে নাও, ঠিক আছে? তাতে কিন্তু তোমাদেরই সুবিধা হবে। তো বেশি কথা না বাড়িয়ে আজকে মেন একদম ডাইরেক্ট টপিকে চলে যাচ্ছি, সেটা হচ্ছে বোগেনভিলিয়া গাছে সারা বছরের যত্ন। সারা বছর গাছে কী যত্ন করতে হবে, আর এই যত্নটা তোমাদের সারা বছর ধরে চালিয়ে যেতে হবে, তাহলে কিন্তু তোমরা গাছে প্রচুর ফুল পাবে, মানে এত ফুল যে পাতা দেখা যাবে না। জানোই যে লাস্ট ইয়ার আমি বোগেনভিলিয়া পরিচর্যার উপর ভিডিও দিয়েছিলাম, কত বন্ধুরা যে শয়ে শয়ে হাজারো হাজারো ফুল ফুটেছে তার ঠিক নেই, মানে কি বলো, দেখে আমি মুগ্ধ হয়ে গেছিলাম যে আমার দেখানো পদ্ধতিতে তোমাদের এত উপকার হয়েছে। তো সে তো একটা পর্যায় হয়ে গেছে, এবার আমরা কি করব, এখন আমাদের কি করণীয়? প্রথমেই তোমাদের যেটা করব, দেখো বোগেনভিলিয়া ভালো করতে গেলে এর কিন্তু পাঁচটা স্টেপ আছে, ঠিক আছে? পাঁচটা স্টেপ আছে, সেটা হচ্ছে এক হচ্ছে মাটি, দুই হচ্ছে প্রুনিং, তিন হচ্ছে জল, চার হচ্ছে সার, আর পাঁচ খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে বুস্টার। হ্যাঁ, এই প্রতিটা পয়েন্ট ধরে ধরে আজকে আলোচনা করবো, যে প্রতিটা পয়েন্টে কী হতে চলেছে, কী হবে না হবে, তো সেই সব কিছু থাকবে আজকের ভিডিওতে। খালি ভিডিওটা শুরু করার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে, যদি ভিডিওতে নতুন থাকো, যে প্রথম আমার ভিডিও দেখছে, যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, নিচে থাকা রেড কালারের সাবস্ক্রাইব বাটন টিপে অবশ্যই সাবস্ক্রাইব করো, তার সাথে বেল আইকনটা প্রেস করতে ভুলো না। বেল আইকন প্রেস না করা থাকলে আমার ভিডিও নোটিফিকেশান কিন্তু তোমরা পাবে না, ঠিক আছে? তা চলো শুরু করা যাক আজকের বোগেনভিলিয়ার কাহিনী। তো প্রথমেই যেটা বললাম, মাটি নিয়ে বেশি কথা বলবো না। কারণ কেন বেশি কথা বলবো না, কারণ কিছুদিন আগেই বোগেনভিলিয়ার মাটি নিয়ে আমি ভিডিও করেছি, কীভাবে মাটিটা মারাতে হবে, ঠিক আছে? নিশ্চয়ই তোমরা দেখেছো, যারা দেখোনি ওপর আই বাটনে লিঙ্ক আছে, আমার চ্যানেলে সার্চ করলেই পেয়ে যাবে, ঠিক আছে? এবার মাটির ব্যাপারটা হচ্ছে, মাটিটা বানিয়ে কিন্তু আমাদের অন্তত এক মাস মাটিটাকে রাখতে হবে, যেমনটা আমি ভিডিওতে বলেও ছিলাম, যদি না পারো অন্তত 25 দিন, এর কম কিন্তু করা যাবে না, 20-25 দিন তো তোমাদের ওটাকে বানিয়ে রাখতেই হবে। মাটি কীভাবে বানাতে হবে না বানাতে হবে সব কিছু দেওয়া আছে, অনেক বন্ধুরা কমেন্ট করো, যারা নতুন দেখছে তারা কী করে জানবে। এবার একটা কথাই বলবো, ভিডিওটা যাতে ছোটোর মধ্যে ভালো থাকে তার জন্য আমি যেগুলো অলরেডি আমার ভিডিও করা আছে সেই ভিডিওগুলো আমি রিপিট করি না, তাহলে কী হবে, ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাবে, তোমাদেরই তখন দেখতে বোরিং লাগবে। তাই বলবো বন্ধু, ওপর আই বাটনটা চেক করো, ওখানে কিন্তু আমি লিঙ্ক দিয়ে দিয়েছি, আর আমার চ্যানেলে প্রথমের দিকে বোগেনভিলিয়া মাটি দেখলেই তোমরা কিন্তু পেয়ে যাবে কীভাবে মাটি বানাতে হবে, আমি কিন্তু পুরো প্রসেসটা একদম দেখিয়ে দিয়েছি। এই তো গেলো বোগেনভিলিয়া মাটির কথা। এবার পয়েন্ট নাম্বার টু, সেটা হচ্ছে প্রুনিং। চলো প্রুনিং আমার দেখানো যায় প্রুনিং কী করে আমি করব। দেখো প্রুনিংয়ের ক্ষেত্রে তোমাদের আমি আগেও বলেছি, বোগেনভিলিয়া গাছে প্রুনিং কিন্তু সারা বছর করতে হবে, তাহলে কিন্তু গাছটা একটা শেপে থাকবে। আমার এই গাছটা দেখতে পাচ্ছ, এটা একটা ছোট্ট বনসাই পটে বসানো আছে, বনসাই পট না, এগুলো থালা টপ যাই বলো, তো একে কিন্তু মানে একদম প্রুন করে একদম শেপে রাখতে হয়, বেশি বড় হয়ে গেলে বোগেনভিলিয়া গাছ দেখতে ভাল লাগে না। সবসময় একটা মাথায় রাখবে 1-2 ফুট, তার বেশি যেন কোনো ডাল লম্বা না হয়, 2 ফুটও বেশি বললাম, 1-1.5 ফুট বা খুব বেশি হলে 2 ফুট, তার বেশি যেন গাছ লম্বা না হয়, এটা তোমাদের মাথায় রাখতে হবে, ঠিক আছে? আর ফুল হয়ে গেলে মানে কমপ্লিটলি একদম ড্রাই হয়নি কিন্তু দেখে বুঝতে পারছো ফুলটা শুকিয়ে যাবে, তখন কিন্তু আমরা কাট মারব, ঠিক আছে? আমার এই গাছটা যদি তোমাদের দেখাই, দেখো এই গাছটা অলরেডি আমার কাট করা আছে, দেখো কাট করার সাথে সাথে কিন্তু এইখান থেকে নতুন নতুন পাতা আসা শুরু হয়েছে, দেখতে পাচ্ছ? এই দেখো নতুন পাতা আসা কিন্তু স্টার্ট হচ্ছে, আর এখানে আছে, এইখানে দেখো অলরেডি পাতা ছাড়া শুরু করেছে। এই কাটিংটা কিন্তু তোমাদের সবসময় করে যেতে হবে, যে মানে ভাবলে হবে না এই বাবা গাছটা কেটে দেবো, এরম ভাবলে কিন্তু হবে না। যেমন তোমাদের দেখাচ্ছি এই এই গাছটা দেখতে পাচ্ছ, একটা 4 ইঞ্চি পটে বসানো আছে, এর যখন এখানে ফুল হয়ে যাবে তখন কিন্তু যেখান থেকে ফুলটা শেষ হবে ওখান থেকে কাটবো, ঠিক আছে? এই কাটিংয়ের একটা বিশেষ ব্যাপার আছে, সেটা এখন ভালো করে তোমরা দেখে নাও যে কীভাবে তোমাদের কাটটা করতে হয়। তোমাদের এই ডালটায় ফুল হয়েছে, এই ডালটা পুরো ফুল ছিল, ফুল হয়ে গেছে, এবার তুমি কী করলে, ফুল আমি বলেছি কাটতে, তুমি কী করলে, ঘাচাং করে এখান দিয়ে কেটে দিলে, এই জায়গাতেই কেটে দিলে, দেখো এই জায়গাতেই কেটে দিলে,
তাহলে কি হবে, তোমাদের কিন্তু এটা ডাই ব্যাক হয়ে পুরো গাছটা বা এই ডালটা ডাই ব্যাকে মরে যাওয়ার সম্ভাবনা আছে। সব সময় যখনই আমরা কাট করব যাতে দুটো ব্রাঞ্চের মাঝখানে কাট হয়, মানে যদি আমার কাট করতে হয় আমি এই দেখো এই এইখান না এইখানে মাঝখানে এইখান দিয়ে কাট করব, ঠিক আছে, দু মানে যেন সবুজ দুটো সবুজের মাঝখানে যেন কাট থাকে, এর নিচে যেন সবুজ থাকে, নিচে যেন এতটা ফাঁকা না থাকে। এখানে একটা পাতা আছে ঠিকই, কিন্তু এটা খুব একটা ভালো মানে স্টেম না, এই পাতাটার ওপর নির্ভর করা। আমি কি করব, আমার যদি কাট করতে হয় আমি এই একটু ওপর দিয়ে এই দুটো এইটার এটার মাঝখান দিয়ে কাট করব, যাতে এই ডালটা ডাই ব্যাক না হয়, বুঝতে পেরেছো? একদম গোটা ডালে কাট করা যাবে না, ডালের মধ্যে যেন সবুজ থাকে সেই সবুজ অংশের ওপর থেকে আমরা কাট করব। তাহলে কি হবে, এখান থেকে কিন্তু নতুন গ্রোথ বেরোবে। দেখো আমি কিন্তু এইখানে কাট মেরেছিলাম, তোমাদেরকে দেখাই এই অংশটা, এই অংশে কিন্তু আমি কাট মেরেছিলাম, তারপর দেখো আরেকটা ডাল বেরিয়েছে, বেরিয়ে দেখো এখানে দেখো এতগুলো ফুল হয়েছে, ঠিক আছে। কাটিংটা কিন্তু তোমাদের সারা বছর করতে হবে, আর কিন্তু একটা জিনিস বলবো, সেটা হচ্ছে বর্ষার সময়, বর্ষার আগে মানে জুলাই মাসে, জুলাই মাসে তোমাদের একটা হার্ড প্রুন করতে হবে, মানে গাছে একটা হার্ড প্রুনিং করতে হবে, আর বাকি সারা বছর তোমাদের কিন্তু এরকম সফট প্রুন করে করে যেতে হবে। যখনই ফুল হবে তোমাদের কিন্তু কাটিং করতে হবে। কাটিং না করলে যদি ভাবো যে বাবা গাছটা কেটে ফেলবো, এরকম ভাবলে কিন্তু চলবে না, ঠিক আছে, তোমাদের কাটতে হবে। না কাটলে কিন্তু গাছ ভালো হবে না, গাছ শেপে আসবে না। কাটিং বোগানভিলিয়া একটা খুবই গুরুত্বপূর্ণ অংশ, এটা কিন্তু তোমাদের করতে হবে। এতে গেল দু নম্বর পয়েন্ট। এর পরের পয়েন্ট কী আছে, পরের পয়েন্ট আছে জল, জল কীভাবে দিতে হবে, ঠিক আছে, জল কীভাবে দিতে হবে সেটা তোমাদের বলি। প্রথম কথা হচ্ছে বোগানভিলিয়া খুব হার্ডি গাছ, যারা বোগানভিলিয়া গাছ মেরে ফেলো মানে তারা চূড়ান্ত রকমের অযত্ন বা অবহেলা করো বলে গাছগুলো মরে, মানে যদি জলের অভাবে মরে, ঠিক আছে। আদারওয়াইজ গাছে অনেক রকমের সমস্যা হয়, অনেক রকমের প্রবলেম আছে, সেগুলো তো আছে, কিন্তু জলের অভাবে যদি একটা বোগানভিলিয়া গাছ মরে যায় মানে অন্তত সেই গাছে মাসখানেক জল পড়েনি তাহলে মরবে। হ্যাঁ, মাসখানেক বললাম কারণ এরা খুবই হার্ডি গাছ, এদের প্রচুর জলের প্রয়োজন হয় না, যে ঘন ঘন জল দিতে হবে। তার জন্য আমি তোমাদের কী বলবো, একদিন পর একদিন জল দাও, ঠিক আছে, এখন যেমন গরমকাল, একদিন পর একদিন জল দাও বেস্ট হবে। আর রেগুলার জল দিতে পারো, কিন্তু সেটা পরিমাণটা বুঝে জল দিতে হবে, কারণ অতিরিক্ত জল এর জন্য কিন্তু ভালো না, অতিরিক্ত জল দেবে না এই গাছে, বুঝে বুঝে জল দেবে। তাই জন্য আমি বললাম একদিন পর একদিন অল্টারনেটিভ দিতে জল দাও, গাছ সুস্থ থাকবে, ঠিক আছে। আরেকটা জিনিস কী করতে হবে, গাছ থেকে গাছের ডিস্টেন্স, তোমার যদি দেখাই দেখো গাছ থেকে টপ থেকে টপের মধ্যে একটা ডিস্টেন্স, যদিও ডিস্টেন্সটা আরও রাখা দরকার ছিল আমার, অন্তত ডবল ডিস্টেন্স রাখা দরকার ছিল, কিন্তু আমি জায়গার অভাবে করতে পারছি না, এখানে দেখো রেখেছি ডিস্টেন্স। এই রকম ডিস্টেন্সে কিন্তু টপ রাখতে হবে, একদম গায়ে গায়ে চাপিয়ে চাপিয়ে টপ রাখলে কিন্তু হবে না, এদের দুটো গাছের মধ্যে গ্যাপ রাখতে হবে, এরা যাতে বড় হতে পারে, ডালপালা বিকশিত হতে পারে, সেই জিনিসটা কিন্তু ওনার মাথা রাখতে হবে, বুঝতে পেরেছ? এই হলো তিনটে পয়েন্ট তোমাদের বললাম। এরপরে দুটো খুব ভাইটাল পয়েন্ট, যেই ভাইটাল পয়েন্ট দুটো এবার আমি আলোচনা করব, সেটা হচ্ছে বোগানভিলিয়া সার, কী খাবার দিতে হবে, কী পছন্দ করে রাখেতে, চলো সেই নিয়ে কথা বলা যাক। দেখো সার প্রয়োগে তো যাচ্ছি, তার আগে তোমাদের একটা জিনিস দেখাই, এই বোগানভিলিয়া গাছটা দেখো পুরো লম্বা ডাল, ঠিক আছে, কোনো পাতা নেই কিচ্ছু নেই, এটাও কিন্তু আমি কাটিং করেছি, এটা আরও লম্বা ছিল। কাটিং করার পর দেখো এখান দিয়ে দেখো নতুন নতুন পাতা বেরোচ্ছে, ঠিক আছে, গাছটা কিন্তু পুরো লম্বা। যদি আমি একদম নিচ থেকে কাট মারতাম, এই নিচ থেকে কাট মারতাম, তাহলে কী হতো, গাছটাকে মরে যাওয়ার সম্ভাবনা থাকতো। আমি এমন জায়গা থেকে কাট মেরেছি, দেখো সবুজ একদম ডাল আছে, তার উপর থেকে কাট করেছি, এই দেখো নতুন ডাল বেরোচ্ছে, এইটাই তোমাদের বলেছি, ঠিক আছে। যেমন এই গাছটাতে দেখো, এটা এটা থিমা ভ্যারাইটি, থিমা ভ্যারাইটি পুরো একটার গোটা লম্বা ডাল, ঠিক আছে, কিন্তু এটাও কিন্তু আমি কাট করেছি, এখানে দেখতে পাচ্ছি কাট করা, কাট করার পর কিন্তু সাইড দিয়ে এই ব্রাঞ্চেসগুলো এসছে। এইভাবে সারা বছর ধরে তোমাদের কাট করতে হবে, মানে একবার কাট করলেই যে পুরো একদম পুরো ব্রাঞ্চে ঢেকে যাবে এটা কিন্তু হবে না, সারা বছর ধরে কাট করতে হবে, করলেই কিন্তু তোমাদের গাছ এরকম সুন্দর হবে। এরপর কী করতে হবে, সেটা হচ্ছে সার প্রয়োগ, ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ। বোগানভিলিয়া গাছে যখনই তুমি কাট করবে, বোগানভিলিয়া গাছে যখনই কাট মারবে তখনই কিন্তু তোমাদের গাছে খাবার দিতে হবে, ঠিক আছে, গাছে খাওয়া দিতে হবে, গাছে সার দিতে হবে, সেই সার আমি তোমাদের দেখাবো। সার দেওয়ার আগে প্রথমে তোমাদের কী করতে হবে, গাছটাকে সাইড দিয়ে একটুখানি মাটি এরকমভাবে খুঁচিয়ে নিতে হবে। যদিও তোমরা জানো আমি মাটি খোঁচানো পছন্দ করি না, কিন্তু এই বোগানভিলিয়া গাছের জন্য কিন্তু এটা করতে হবে তোমাদের, ঠিক আছে। মাটিটা আমি খানিকটা লুজ করে দিলাম সাইডে, ঠিক আছে,
লুজ করে না, এটা কিন্তু কাটিং করার পরে, মানে যখন তোমরা কাটিং করবে সার কিন্তু আগে থেকে বানিয়ে রাখবে, যেই কাটিং করলে সঙ্গে সঙ্গে তোমরা এটা দিয়ে দেবে, ঠিক আছে। এই করলাম, এবার দেখো এবার আমি সার দেবো, কী সার দেবো এর প্রশ্ন আছে, এটা কি এটা আমি দেবো, এটা তোমাদের প্রশ্ন থাকবে যে অনির্বাণ কী আছে এর মধ্যে। হ্যাঁ, চিন্তা করার কারণে আমি সব বলে দিচ্ছি, সাইডে লিখে দিচ্ছি। এর মধ্যে আছে প্লেন ভার্মি কম্পোস্ট, ঠিক আছে, প্লেন ভার্মি কম্পোস্ট আছে 250 গ্রাম, তার সাথে আছে 50 গ্রাম হাড়ের গুঁড়ো, 50 গ্রাম নিম খোল, 50 গ্রাম আছে হচ্ছে শিং কুচি, আর তার সাথে আছে 1 চিমচে সুপার ফসফেট, সিঙ্গেল সুপার ফসফেট সব জায়গায় পাওয়া যায়, ঠিক আছে। এইটা নিলাম, এই টোটাল যে মিশ্রণটা হয়েছে তার থেকে 1 মুঠো নিলাম, দেখো 1 মুঠো খাবার নিয়ে আমি এই গোড়ার চারদিকে এইভাবে দিয়ে দেবো। এইটা কিন্তু যখনই কাট করবে তখনই তোমাদের দিতে হবে, চেষ্টা করবে অন্তত বছরে 3 থেকে 4 বার এই খাবারটা যেন বোগেনভিলিয়া গাছে যায়, ঠিক আছে। এটা দিলে, এটা দেওয়ার পর ভালো করে জল দিয়ে দেবে, ঠিক আছে, ভালো করে জল দিয়ে দিলে তারপর কী করতে হবে, তারপর যেটা তোমাদের দিতে হবে সেটা হচ্ছে মাসে একবার তোমাদের দিতে হবে অ্যাপসাম সল্ট 1 চামচ, আর 1 চামচ তুমি নেবে 20-20-20 বা 19-19-19 এনপিকে 2 চামচ হলো, 2 চামচ মিক্স করে সেখান থেকে 1 চামচ তোমরা এই গাছের গোড়ার চারদিকে দেবে, দিয়ে জল দিয়ে দেবে, বুঝতে পেরেছো? এটা কিন্তু মাসে একবার, ঠিক আছে। এই খাবারটা দেবে যখন কাট করার পর, এটা যখনই কাট করবে তখন খাবারটা দিলে, আর মাসে একবার দেবে কি অ্যাপসাম সল্ট 1 চামচ, আর 1 চামচ নেবে 20-20-20 বা 19-19 এনপিকে, এই দুটো মেশাবে একসাথে। দাঁড়াও, তোমাদের আমি একদম করেই দেখাচ্ছি যাতে কোনো তোমাদের সমস্যা না থাকে, আমি একদম তোমাদের বানিয়ে দেখাচ্ছি কীভাবে অ্যাপসাম সল্ট আর এনপিকেটা দেখাবে দিতে হবে, ঠিক আছে। তোমরা দাঁড়াও আমি নিয়ে আসি, দেখো যেটা তোমাদের করতে হবে সেটা হচ্ছে অ্যাপসাম সল্ট নেবে, ঠিক আছে, এখানে ম্যাগনেশিয়াম সালফেট অ্যাপসাম সল্ট একই জিনিস, এখানে আমি এটা ইউজ করছি, ঠিক আছে। কেউ যদি স্ক্রিনশট নিতে চাও নিতে পারো, ঠিক আছে, অ্যাডিস কোম্পানির ম্যাগনেশিয়াম সালফেট আমি এটাই ইউজ করি, খুবই ভালো, ঠিক আছে। তো ম্যাগনেশিয়াম সালফেট আমি নেবো 1 চামচ। এবার অনেকের কাছে সাদা অ্যাপসাম সল্ট আছে, আমাকে অনেকে জিজ্ঞেস করে দাদা সাদা আছে আমার কাছে, ওতে কিচ্ছু হবে না, একই জিনিস, ঠিক আছে। এক একটা কোম্পানি এক এক রকম বানায়, তো এখানে আমি এই 1 চামচ অ্যাপসাম সল্ট নিলাম, ঠিক আছে, আর তার সাথে আমি দেবো, আমার কাছে 20-20-20 আছে, ঠিক আছে, তোমার কাছে 19-19-19 থাকে বা 18-18-18 যেটা ওয়াটার সলিবল সেটাই কিন্তু ইউজ করবে, ঠিক আছে। এনপিকে দিলাম, এবার আমি এই দুটোকে ভালো করে মিক্স করে নেব, একদম ইজি। এটা কিন্তু মাসে একবার এটা মা ভালো করে মাথায় রাখবে, মাসে একবার এই খাবারটা যাবে, ঠিক আছে। এর জন্য আজকে বলেছি সবাই খাতা পেন নিয়ে বসো, যেগুলো যেগুলো আমি বলবো সব লিখে রাখো যাতে তোমাদের কিন্তু গণ্ডগোল না হয়। আরও একবার বলে দিচ্ছি, গাছে ফুল হয়ে গেলে তোমরা প্রুডিং করবে, ঠিক আছে, বছরে একবার রিপোর্টিং করবে, তার মাটি বানানো কী করে সেটা আমার চ্যানেলে আছে, ভিডিও দিয়ে দিয়েছি, ওপর আই বাটনে দিয়ে দিয়েছি, দেখে নেবে। তারপর কী করতে হবে, কাটিং করার পর তোমাদের দিতে হবে মিক্স খাবার, এইটা, এই মিক্স খাবারের মধ্যে আছে ভার্মি কম্পোস্ট, হাড়ের গুঁড়ো, শিংকুচি, নিমখোল আর সিঙ্গেল সুপার ফসফেট, এইটা হচ্ছে কাটিং করার পর, যখনই কাটিং করবো তারপরে এই খাবারটা, ঠিক আছে। তারপর কি করব আমরা, মাসে একবার এটা একদম খাতায় লিখে রাখবে, মাসে একবার আমরা ম্যাগনেশিয়াম সালফেট আর অ্যাপসাম সল্ট এই মিক্সচারটা, এই 2 চামচ হলো, দেখো 2 চামচ হয়েছে, এই 2 চামচ থেকে আমরা কি করব 1 চামচ, এই দেখো এই 1 চামচ মতো নিলাম, নিয়ে এই দিয়ে দেবো, ঠিক আছে, ব্যাস এই হয়ে গেল। এই দিয়ে দেওয়ার পর আমরা ভালো করে জল দিয়ে দেবো, ঠিক আছে, দিলেই কিন্তু তোমাদের কাজ শেষ। কিন্তু দাঁড়াও, এখনও কিন্তু আরেকটা কাজ বাকি আছে, সেটা হচ্ছে কি লাস্ট পয়েন্ট, বুস্টার। গাছে প্রচুর ফুল আনতে গেলে দিতে হবে তোমাদের গাছে বুস্টার, বুস্টার প্রয়োগ করতে হবে। সেই বুস্টারটা কি, সেই বুস্টারটা দিতে হবে এই মিক্স খাবার দেওয়ার 25 দিন পর, ঠিক আছে, এই মিক্স খাবার যেটা দিলে তার 25 দিন পর তোমাদের বুস্টারটা দিতে হবে, তার আগে কিন্তু না। তো খাতায় একদম লিখে রাখবে যে আজকে আমি মিক্স খাবার দিয়েছি, 1 তারিখে মিক্স খাবার দিয়েছি, আমাকে 26 তারিখে বুস্টার দিতে হবে। সেই বুস্টারটা কি, সেই বুস্টারের ওপর আমি একদম ডিটেলে কমপ্লিট ভিডিও বানাবো আজ থেকে ঠিক 25 দিন বাদে, চিন্তার কোনো কারণ নেই, বলবো না এমন কোনো না, ঠিক আছে। যেই যেই পরিচর্যাগুলো এখন বললাম বোগানভিলার, এইগুলো ইমিডিয়েটলি শুরু করে দাও,
ইমিডিয়েটলি শুরু করে দাও, তার 25 দিন পর আমি কিন্তু তোমাদের বুস্টার খাবার যেটা গাছে দিতে হবে সেটা কিন্তু বলবো। আজকে হচ্ছে 10ই মার্চ, ঠিক আছে, আমি সামনের মাসে 2-3 তারিখে সেই বুস্টার খাবারের ওপর ভিডিও বানাবো, ঠিক আছে, আমিও দেবো তোমরাও কিন্তু গাছে দেবে। ততক্ষণের জন্য যেই যেই পরিচর্যাগুলো আজকে বললাম সেগুলো করো, আর অবশ্যই খাতায় লিখে রাখো যাতে তোমাদের কিন্তু সুবিধা হয়। ব্যাস এইগুলো করলেই তোমাদের গাছে সারা বছর ফুল থাকবে, ঝেঁপে ফুল আসবে, আর ফুলের কোনো দিন দেখবে থামবে না, মানে ফুল সারা বছর তুমি পাবে, ঠিক আছে। এইটাই হচ্ছে এই পরিচর্যার মেন। আজকে খুব একটা গুরুত্বপূর্ণ ভিডিও ছিল বুগেনভিলিয়া নিয়ে, আমার মনে হয় না এরপরেও তোমাদের কোনো রকম সমস্যা হবে। এরপরেও একটা জিনিস হয়তো তোমাদের বলিনি, বা এটা তোমরা জানো, সেটা হচ্ছে ফাঙ্গিসাইড পেস্টিসাইড স্প্রে। ফাঙ্গিসাইড পেস্টিসাইডটা আলাদা করে আমি বলি না, কারণ এটা সব গাছে দিতে হবে, A to Z যত গাছ আছে সব গাছে দিতে হবে, থামলে হবে না। ফাঙ্গিসাইড পেস্টিসাইড যেটা তোমাদের কাছে আছে সেটা দাও, তোমার যদি সাফ থাকে সাফ দাও, ব্যবস্থিন থাকলে ব্যবস্থিন দাও, যেটা আছে সেটা দাও, কিন্তু তোমাদের কিন্তু রেগুলার সেটা দিতে হবে, ঠিক আছে। তো এই ছিল আজকে টোটাল ভিডিও, আই হোপ ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। এরপরও যদি তোমাদের মাথায় কোনো রকমের প্রশ্ন থাকে বুগেনভিলিয়া নিয়ে বা অন্য যে কোনো প্রশ্ন থাকে, আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করো। আর হ্যাঁ, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার তো দেখতেই পাচ্ছ, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে সকাল 10টা থেকে রাত 8টার মধ্যেই হোয়াটসঅ্যাপে আমার সাথে যোগাযোগ করতে পারো, ঠিক আছে। কালকে ঠিক সকাল 11টায় আবার একটা নতুন ভিডিওর সাথে আসবো। টিল দেন সবাই ভালো থেকো আর সবুজে থেকো, ততক্ষণের জন্য বাই বাই।